মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, আমি পুরী থেকে ফিরেছি, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তারপরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আপনাদের সঙ্গে আমি আড্ডা মারতে পারিনি। কিন্তু আমি পুরী থেকে কী কী এনেছি, অল্প স্বল্প জিনিসই এনেছি, সেগুলো আপনাদের যতক্ষণ না দেখাতে পারছি ততক্ষণ আমার মনে হয় ঘোরাটা কমপ্লিট হচ্ছে না। আর এখানে কাঁকা কাঁকা ক্যাঁ ক্যাঁ করেই যাচ্ছে। আর সকাল সকাল আমার ভাইপো সূর্য চলে এসছে, আমার মা ওই পাশের কলটায় মাছ ধুতে গেছে, সেই জন্য কাক ক্যাঁ 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 করেই যাচ্ছে। কারণ আমার গন্ধ পাচ্ছে কিন্তু খাবারটা পাচ্ছে না, মা তো একখানা ছুঁড়েও দেবে না। তো দেখাই আমি পুরী থেকে কি কি জিনিসপত্র এনেছি। অন্যান্য বারের তুলনায় এবারে পুরী ঘোরার মজাটা না আমরা সেভাবে করতে পারিনি, কারণ করোনার একটা ভয় রয়েছে। যেখানে ভিড় সেখান থেকে উল্টো পায়ে আমাদের দৌড়াতে হচ্ছে, বাইরের খাওয়ার দাওয়ার কিচ্ছু খেতে পারিনি। মাছ ভাজাগুলো সামনে পুরো সাজিয়ে রেখেছে, কিন্তু ওই যে করোনা শুরুর ভয়তে একখানা মাছের গন্ধ পর্যন্ত না কোপিয়ে নিতে পারিনি, মানে এতটাই ভয় ভীতি নিয়ে আমরা ঘোরাঘুরি করেছি। সে যাই হোক, আমি যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই ধরনের একখানা ঘটি কিনেছি, এটাকে লোটাও বলে, লোটা বলে জানিস তো গ্রাম বাংলার, মানে গ্রামে যাদের মানে পটি পায়খানা এগুলো নেই, স্বচ্ছ ভারত অভিযান নেই, তারা এগুলো নিয়ে জঙ্গলে পটি করতে যায়, এটাকে লোটা বলে। এই যে লোটা, এইটা ওই ঠাকুরের মাথায় জল ফল ঢালার জন্য এনেছি। এটা কাকে দেবো এখনো ডিসাইড করিনি। আপনাদের যে কটা জিনিস দেখাচ্ছি এই ধরনেরই আরও অনেক জিনিস আমি এনেছিলাম, যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে প্রসাদের সঙ্গে তাদের জিনিসপত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর যে কটা আমার হাতে রয়েছে সে কটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই ধরনের টিফিন বক্স, ওই যে মাঠে ঘাটে কাজে গেলে চাষিবাসীরা যে খাবার দাবার নিয়ে যায় সেই ধরনের একটা সিলভারের টিফিন বক্স, একটা নয় এই ধরনের 5খানা কি 6খানা এনেছিলাম, যাদের যাদের দেওয়ার কথা দিয়ে দিয়েছি। একটা আমার যাকে দিয়েছি, ননদদের দিয়েছি, আর 2খানা আমার হাতে রয়েছে। এই দুটো কাকে কাকে দেবো আমি জানি না, হয়তো নিজের জন্য 1খানা রাখতে পারি। কারণ যতই ভাবি পুরীর থেকে সিলভারের জিনিস আর আনবো না, সিলভারের জিনিস ঘর থেকে বিদায় করে দেবো, কিন্তু যখনই পুরীতে যাই এই যে পুরী লেখা যে দেখতে পাচ্ছেন, এই জন্য এই বাসনগুলো এতটা স্পেশাল। কাউকে যদি দেওয়া হয় যতদিন তার ঘরে থাকবে ততদিন সে বুঝতে পারবে যে এটা পুরী থেকে আনা হয়েছে। আমাদের এখানকার যে সিলভারের জিনিসপত্রগুলো হাজার চেষ্টা করলেও শ্রীরামপুর লেখাতে পারবেন না, কিংবা অন্য কোনো স্টেটের নাম লেখাতে পারবেন না। এই পুরীর বাসন আনবেন যখন তখনই এরকম পুরীর নাম লেখা থাকবে। এই ধরনের 3-4টে এনেছি, এই 6খানা এনেছিলাম বললাম দিয়ে দেওয়া হয়েছে, আমার হাতে এখন 2টো রয়েছে, আমি নিজের জন্য 1টা রাখতে পারি, আমার ভালো লাগে। আর এই যে এইরকম ধরনের 20খানা প্লেট কিনেছিলাম পুরী থেকে, যে খাজাগুলো এনেছি, খাজা তো আর ওই খবরের কাগজে মুড়ে মুড়ে দিতে পারবো না, যাদের যাদের প্রসাদ দিয়েছি তাদেরকে এই বাটিটার মধ্যে খাজা ভরে তারপরে দিয়েছি, বাটিও পেলো খাজাও পেলো। আর এখন আমার কাছে রয়েছে 5টা, আর টেবিলে 1খানা রয়েছে 6টা, কারণ আমার সুজাতাকেও 1খানা দিতে হবে, হয়ে গেল। আর আমার জন্য দেখুন কি এনেছি, বলো না খুব একটা বেশি কেনাকাটা করিনি, আমড়ো তামড়ো চামড়ো কিনে নিয়ে চলে এসেছি, মানে হাতের সামনে যেটা পেয়েছি ভাবনা চিন্তা করার টাইম পাইনি যে এটা নিলে ঘরের ঠিক কোথায় রাখবো না রাখবো। আর আমরা মানে হাউসওয়াইফরা দেখবেন কোথাও কিছু কেনার আগে ঘরের কোন জায়গাটায় এই জিনিসটা রাখবো, মানে সংসারে কোন কাজে জিনিসটা লাগাবো, এই ভাবনা চিন্তা করা শুরু করে দিই, মানে কিনি পরে দামটা দিই পরে, সে কথাই বলছি। এত কাকটা কাকা করছে কেন বলতো, আমি ইরিটেড হচ্ছি প্রচণ্ড, সত্যি কথা বাবা, এক নাগারে। আর কাক ডাকা না এত ভালো না, আগেকার দিনে মানুষরা বলতো যে মানে কোনো খারাপ খবর বহন করে নিয়ে আসে কাক, জানি না এটা বলে সেটাই বললাম আপনাদের। এই ধরনের 3খানা টাকলুকে নিয়ে এসছি, কানে কালা, চোখে দেখবে না আর মুখ দিয়ে কিচ্ছু বলবে না, বোবা কানা আর কানে কালা, এই 3খানা টাকলু জানি না কোন জায়গায় রাখবো, ভালো হয়েছে না? এগুলোকে বুদ্ধ বলে, বুদ্ধ বলে রে ফেংশুই, এই যাই হোক এই ধরনের 3টে রাখবো। কাকটাকে জল ছিটাতে বল তোর বম্মাকে, ও কাকটাকে জল ছিটাও তো, এত কানের মাথা কাক খেয়ে গেছে, ও বাপরে বাপ। এই দেখুন এই ধরনের 3খানা টাকলুকে এনেছি, ও তো গড়িয়ে পড়ে যাচ্ছে, বসতে পারছে না, জানেন এই কানে কালাটা যত বসানোর চেষ্টা করছি একটু কুস করে পড়ে যাচ্ছে, পেছনে কিছু একটা লাগাতে হবে, ওই কি বলে হট গ্লু গান দিয়ে একটুখানি ইয়ে দিয়ে দিতে হবে, ট্যাচ দিয়ে দিতে হবে, তারপরে বুঝতে পারবে। দেখেছো কাকের অবস্থাটা,
আমাকে কথাই বলতে দেবেন। এরকম তিনটে এনেছি, আর পুপু ওর বন্ধুদের দেওয়ার জন্য এই ধরনের কতগুলো পেন এনেছে, এই দেখুন। ভালো হয়েছে পেনগুলো? পুরীতে গেলে কিছু আনুক বা না আনুক, বন্ধুদের জন্য এই রকম ধরনের পেন, এখন বিভিন্ন রকমের পেন দেখবেন মেলা তলায় বিক্রি হয়, সেই পেন ওঠাবেই, আর না হলে চাবি রিং। আমি বলছি চাবি রিং একদম দিবি না, তুই যখনই মুখ ঘোরাবি দেখবি চাবি রিং ডাস্টবিনে ফেলে দিয়েছে। চাবি রিং দিস না বাবা, এই পড়াশোনার জিনিস দে, লেখালেখি না করলেও লেখার মাঝখানে খেলতে পারবে, খেলেই কাটিয়ে দেবে দেখবি, তাই না? HW আর করবে না, তুই একটা নিবি আর এটা এনেছি আমার জন্য, আমার যখন খুব একা লাগবে, বোর লাগবে, মানে খুব ডিপ্রেস হয়ে যাব, যদিও আমি এই রকম লেভেলে খুব কমই যাই, যদি কথা বলছি মনটা যখন খারাপ হবে তখন এরকম ঘুরিয়ে লাট্টু ঘুরাবো, বুঝতে পারলেন? এরকম সুতোটাকে টেনে মেচের মধ্যে ছেড়ে দিতে হবে, অনেকক্ষণ ঘুরবে, তার দিকে তাকিয়ে থাকলে দেখুন মন এমনি ভালো হয়ে যাবে, মানে এর দিকে মনটাকে ডুবিয়ে দেবো, যে জিনিসে দুঃখ হচ্ছে সেই জিনিসটাকে মন থেকে উড়িয়ে দেবো। পুপু ওর বন্ধুদের জন্য এরকম ধরনের দুটো কচ্ছপ এনেছে রাবার, এগুলো মানে লেখাপড়ার কাজে লাগাবে কম, ঘর সাজানোর কাজে লাগাবে বেশি। ভালো আছে কচ্ছপটা? ও আর একটা আপনাদের জিনিস দেখাই, আমি দেখুন এই ধরনের একটা আংটি কিনেছি, যেই দোকানে গেছিলাম এই আংটিগুলো দেখছিলাম হাতিয়ে হাতিয়ে, তা উনি দোকানদার বলছে বৌদি নিয়ে যান, এটা হাতে যখনই লাগাবেন দেখবেন আপনার জীবনের গতি একদম খরগোশের মতন হয়ে যাবে, হাতে পড়বো কচ্ছপ কিন্তু জীবনের গতি নাকি খরগোশের মতন হয়ে যাবে। খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনেছো বাবা তুমি কোনোদিন? এই দেখুন, মানে এটাও একটা ফেংশুইয়ের মতন আপনার জীবনে কাজ করবে। আমি জানি না অত ফেংশুই ফেংশুই, আমার দেখে ভালো লেগেছে, একটুখানি রূপো রূপো কালার লেগেছে তাই পড়েছি, আবার যখন ইচ্ছা হবে না খুলে রেখে দেবো, কারণ কচ্ছপ পচ্ছপ আমার জীবনে রাখার দরকার নেই বাবা। বলছে এটা বিষ্ণুর একটা অবতার, সেই জন্য হাতে দেওয়া খুব ভালো, কিন্তু জীবন যদি একদম স্লো হয়ে যায় কচ্ছপের মতন তাহলে তো মুশকিল। ব্যাস হয়ে গেছে শেষ, এই 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 কটা জিনিসই এনেছি, আর এই বাসনপত্র একদম ভরে ভরে এনেছিলাম। এই বাবা দেখতে দেখতে যাতে যাতে ঝটিপটা সুন্দরী এসছে, যা দাদা ঘরে এসে, যাই হোক চলুন এবারে রান্নাঘরের দিকে যাই। এইটা তোদের দেবো, স্কুলে টিফিন নিয়ে যাবে, ভাত ডাল তরকারি মা দেবে না কেন, এরকম তো অনেক তো ধরবি, পুরো একদম স্কুলে ঢুকেই খাওয়া শুরু করবি, একদম ছুটির ঘন্টা যতক্ষণ না পড়বে ততক্ষণ খেতে পারবি, এত টিফিন ধরবি। দেখি এখন কাকে কোনটা দিই, তারপরে চল আজকে চিকেন খাবি তো? আবার আমাদের ঘরে জানি মাটন আর হয় না, সেই দিদি ইয়েতে গিয়ে তারাপীঠে গিয়ে একখানা ছাগলকে দেখেছে, তাকে বলি দিতে নিয়ে যাচ্ছে, আর ওই ছাগলটাকে দেখে দিদির এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, বলছে আমি আর খাবই না, মাটন খাওয়া ছেড়ে দিয়েছে, আর আমাকেও রোজ জোর করছে তুমি খাওয়া ছাড়তে পারছো না, আমি তো লোভী না, আমার মানে ওই যে বললাম দোলের দিন যেই দেখেছি মাটন কষা, ওই দিয়ে যে ভাত খাবো তার জন্য আনন্দ কি পরিমাণে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি পুপুর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খেতে বসেছি, কারণ পুপু আমাকে বারবারই বলে মা এই জিনিসগুলো আস্তে আস্তে খাওয়া ছাড়ো, আস্তে আস্তে খাওয়া ছাড়ো, যদিও মাটন শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, আর পুপু তো দুঃখে ছেড়েছে, দুঃখের কথা বাদ দিন, দুঃখে আমি কোনোদিন ছাড়তে পারবো কি না জানি না, কারণ পুপুর মতন না ওই রকম পশুপ্রেমী হয়ে উঠতে পারিনি। আলুর ঝোল মানে আলুর তরকারি মা বানিয়েছিল, রুটি তরকারি সেই খেয়ে এসছে, তাই ব্রেকফাস্টে ঝামেলা নেই। এবারে আমরা বানাবো চিকেন, চিকেনটাকে আমি অনেক সকালবেলায় ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সাধারণ যে মশলাপাতি দিয়ে আমরা চিকেন ম্যারিনেট করি সেই সমস্ত দিয়েই ম্যারিনেট করেছি। মা মাছ ধুতে গেছে, আমি এখনো পর্যন্ত জানি না ইন্দ্র বাজার থেকে কি কি মাছ এনেছে, মা ধুয়ে এনে যখন চোখের সামনে রাখবে তখন আমি ডিসাইড করব আজকে আমি কোন মাছটা করব, কারণ আমার মা চিকেন মাটন মাংস এগুলো কিচ্ছু খায় না, মাছটা খায়। এবারে আপনারা অনেকে ভাবতে পারেন যে বাবা চিকেন খায় না অথচ মাছ খায়, এ আবার কি ধরনের, মানে আমার শাশুড়ি বেলাও আপনারা অনেকেই বলেছেন যে এ আবার কি ধরনের বৈষম্য, মাছ খায়
অথচ পেঁয়াজ রসুন মাংস এসব খায় না। কি বলুন তো, মাংস হচ্ছে এই চিকেন মাটন এগুলো হচ্ছে ডাঙার জীব, আর মাছ হচ্ছে জলজ জীব। ঠিক আছে, আমরা যদি জল খেতে পারি তাহলে মাছ খেতে কখনো আপত্তি নেই, এটা হচ্ছে বৈষ্ণবদের যুক্তি। বোঝা গেল? যদি মাছ না খান, মানে মাছের বাসা হচ্ছে জল, সেই জলটাকে তুলে যখন খেয়ে ফেলছি তাহলে মাছ খেতে কোথায় আপত্তি? মাছ খেতে আপত্তি নেই, সেই জন্য এরা মাছ খায়, মাংস খায় না। আর চিকেন মাটন এরা তো মানে বনে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, এদের খেতে একটুখানি আপত্তি। স্টার্ট। ওকে, সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে রান্না করেছি। এখানে রয়েছে আম দিয়ে টকের ডাল, এখানে রয়েছে রসুন দিয়ে কলমি শাক ভাজা, আর সানডে স্পেশাল চিকেনের হালকা পাতলা করে ঝোলও বলতে পারেন, আবার কষাও বলতে পারেন, মানে সব ধরনের। ইন্দ্রও চলে এসেছে, ইলেকশন বলে ইন্দ্রর কাজকর্ম একটুখানি কম, আর জোরদার খেলা হচ্ছে। সবার হাতে একটা করে মোটামুটি ওই নাচুনি পুতুল রয়েছে, যে যতটা পারছে দূরে তোলার চেষ্টা করছে। এ বাবা, ওদের হাতে একটা দিয়ে দে, মামু ভাইকে দিয়ে দেবে। বাইরে থেকে রুটি কিনে খেয়ে নেবে, মা আমাকে আলু ছাড়িয়ে দিল, কারণ আজকে রাত্রিবেলায় হবে লুচি আর আলুর দম। মা যদিও লুচি খাবে না, মায়ের পেটটা একটুখানি নরম করেছে, এখন যা খায় তাই একদম বদহজমের পর্যায়ে চলে যায়। মায়ের জন্য ভাত করব, আর ইন্দ্রর জন্য ভাত করব। আরও দুটো জিনিস আমি পুরী থেকে এনেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, ভুলে গেছিলাম, মাকে দেখাতে গিয়ে আপনাদের কথা মনে পড়ে গেল, যে আপনাদের দেখাই একটুখানি। পুরী হচ্ছে শাখা সংকের দেশ, ওখান থেকে আপনি যদি বার্গেনিং করে কিনতে পারেন, ভালো জিনিস তুলে আনতে পারবেন। আমি জানি না ভালো জিনিস আনতে পেরেছি কি না, এই ধরনের শাখা এনেছি এক জোড়া, এটার দাম চেয়েছিল 180 টাকা, আমি বার্গেনিং করতে করতে 60 টাকায় এনেছি। এই ধরনেরই শাখা আমি 5 বছর আগে
দীঘা থেকে এনেছিলাম, 50 টাকার শাখা, মানে 4 বছর পড়ছি, মনে আছে আমার, সরু একটা শাখা মোটা একটা শাখা, কিন্তু আমার বাবা দেখে বলছে এটা নাকি শাখা নয়। কে এসছে? আরে দেখুন এই ধরনের একটা ব্যাগ এনেছি, এটা ছোট ননদের জন্য। আমার ছোট ননদের ব্যাগটা দেখলে আপনারা ওখানেই ভিড়মি খাবেন, এত টাকা পয়সা থাকে, কিন্তু ছেঁড়া ফাটা চারিদিক দিয়ে যখন তখন পয়সা এদিক ওদিক দিয়ে চলে যেতে পারে, তবুও ব্যাগ পাল্টানোর ওর কোনো মানে ইয়ে নেই। আমি ওই জন্য ওকে এরকম একটা ব্যাগ গিফট করব। আমি প্রথম দিন যে পুরীতে গেছিলাম তখন এটা 70 টাকা একজনের কাছে পাচ্ছিলাম, তখন নিলাম না। আমি ভাবলাম পুরী থেকে যখন বাড়িতে ফিরবো তার আগের দিন সব কিনে কাটে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো। ও বাবা 100 টাকায় কিনেছি, 70 টাকায় বললে প্রথম দিন কিনলাম না, আবার লাস্ট দিনকে আসার সময় এটা কিনলাম 100 টাকা দিয়ে। তাহলে ভাবুন কতটা বুদ্ধিমান আমি। আর একটু আগে ঝড় বৃষ্টি তুফান হালকার উপর দিয়ে চলে গেল, ঘর পুরো ঠান্ডা হয়ে গেল, তার জন্যই আরও ভাবলাম যে আজকে লুচি খাওয়া যেতেই পারে, কারণ এর পরে যে গরমটা পড়বে যা খাবেন, ডাল ভাত খেলেও ভেতরটা পুরো দাবানলের মতন জ্বলবে, তখন আর লুচি টুচির নাম শোনাও পাপ আর বলা তো মহাপাপ। তাই এখন যতটা পারবো খেয়ে নেওয়ার চেষ্টা করবো। সো চলুন আমরা এবারে রান্নাঘরের দিকে যাই। আমার মা আমার দিকে এরকম হা করে দেখছে, মেয়ে কি বলে রে বাবা, তাই না মা? আজকে অনেক রাত পর্যন্ত আমরা খেলবো, মানে লুডো খেলবো। সেটা শুনে গুনগুন করে একটুখানি গান করে তারপরে পুপু ঘুম লাগায়। আর আমাদের রান্নাঘরের কাজকর্ম পুরোপুরি কমপ্লিট। সুজুরানির কিছু বাসনপত্র, মানে হালকা ফুলকা যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলো মেজে এখানে উপর করে রেখে দিয়েছি, কালকে সকালবেলা বাসনের গামলা দেখে ও অন্তত ভিড়মি খাবে না, এই জন্যই ওর বাসনপত্রগুলো একটুখানি মেজে রাখার চেষ্টা করি। আর আপনারা একদম খারাপ ভাববেন না যে আমার মা বাবা আসলেই ওই মানে কি বলে পেপারের প্লেটে খেতে দিই, তার কারণ হলো এমনি লোকজন এক্সট্রা আসলে দেখবেন অনেক বাসনপত্র পড়ে যায় রান্না করতে করতে, তার উপরে যদি খাওয়া দাওয়ার ওই থালাটা পড়ে তাতে আরও বাসন পড়ে যায়, আর সেই বাসন যদি আমি মাজতে থাকি তাহলে যারা আসে তাদের সঙ্গে আমি সময় দিতে পারি না, এই জন্যই পেপার প্লেটে খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা, আর বাইরের লোক আসলে তখন তো আমাদের। তাহলে চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আর পুরী থেকে যেটুকু স্কিন কালো করে নিয়ে এসছে পুড়িয়ে নিয়ে এসছে সেটাকে একটুখানি চকচকে করার মানে ইয়ে চলছে, আমাকে একদিনও প্যাক বানিয়ে দেয় না, আমি কিন্তু যখন নিজে মাখি ওরটাও রেডি করে রেখে দিই। এই দেখুন মা মেয়ের সম্পর্ক, মা করে দেবে সারা জীবন, মেয়ে একদিনও করবে না, চায় না মায়ের স্কিনটাও একটুখানি চকচকে হোক। দেখুন কাঠি নাচ করছে, ওর নাম কাঠি, দেশলাই কাঠি ওর নাম, জানিস শুধু বারুদটাই নেই জলে না।